নাল সে নাল কাপড় পরবেন বাবা কোন কি কোনটা দিমু এই যে লাল কোনটা দিমু নিষেধ দেন আচ্ছা ঠিক আছে নেন লাল কাপড় ঠিক আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু কাপড় আর লুঙ্গি তো আপনারা অলরেডি বুঝতে পারতেছেন যে এগুলো কিসের জন্য নর্মালি আমরা ঈদের সময় জাকাত হিসাবে এই কাপড়গুলো দিই তো জাকাত হিসাবে কাপড় দেওয়া বা টাকা দেওয়া এটা নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে তো আমি মনে করি যে ভাই তর্ক বিতর্ক পরে করেন কাপড়ই দিই আর টাকাই দিই দেওয়াটাকে সমর্থন করেন হ্যাঁ এন্ড অফ দ্য ডে একটা গরিব মানুষ পাইতেছে অনেক মানুষ আছে যারা এই বছর এই ঈদের মধ্যে এই একটা দুইটা কাপড় যদি কারো কাছ থেকে পায় সেটা দিয়ে এই বছর চালায় এরকম আমার বহু দেখা আছে আর এত লেট করে দেওয়ার কারণ হইতেছে যে আমরা নর্মালি কাপড় দিই হচ্ছে আমাদের যে নিজের গ্রামের বাড়ি টাঙ্গাইল নাগরপুর তো সেখানে প্রায় 10 রোজার দিকে দিয়ে দিছি কিন্তু এটা হচ্ছে মানিকগঞ্জে আমি যেখানে খামার বাড়ি করছি সেখানে দিব তো এইখানে যখন আমি কিনতে গেছি দোকানে তখন তারা আমাকে কিন্তু যে সেই জাকাতের কাপড় বললো যে তথাকথিত একটু কম দামে ধরেন 300-350 টাকার যে কাপড় সেগুলো আমাকে ধরাই দিছিল তখন আমি বললাম যে না ভাই আমাকে একটু বেটার কোয়ালিটি মানে যেটা আসলে গ্রামগঞ্জের মহিলারা নিজেরা পরার জন্য কিনে সেই জাতীয় কিছু কাপড় দেন তো ওনার দোকানে তখন এই যে শাহি প্রিন্ট বলে একটাই আছে তো এইগুলো সে আমাকে আমার পছন্দ হয়েছে তো এগুলো আসলে তার কাছে 12 পিস ছিল তো বাকিগুলো আনার জন্য সে আবার কুরুটে হাটে মানে পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তো এই কারণে আসলে লেট তো এখন এখানে মোটামুটি লুঙ্গি প্লাস কাপড় মিলা প্রায় 100 পিস কাপড় আছে অলরেডি অনেকের দিয়ে দিছি তো আরও এখন দিব তো ইচ্ছা ছিল যে প্রত্যেকের বাড়ি বাড়ি যায় দেওয়ার জন্য কিন্তু সেটা করতে পারিনি বাট যেটা করছি এখানে একটা এরকম লিস্ট করছি আমি আমার অন্য একজন লোক পাঠায়া একদম বাড়ি বাড়ি যায় এরকম লিস্ট করছি সেই লিস্ট ধরে ধরে কারণ যেহেতু এই এলাকার মানুষ আমি চিনি না কে গরিব কে ধনী ওটা আমি জানি না তো আমি চাই যে আমার হাত দিয়ে একটা জিনিস যেন প্রকৃত মানে যার প্রয়োজন সে পায় তো এটাই তো চলেন এখন বাইরে মানুষজন আছে কিছু তাদেরকে দিয়ে দিই আর আশেপাশের কিছু মানুষ আছে তাদের বাড়িতেই যেয়ে দিয়ে আসবো ইনশাল্লাহ কি করেন চোখে দেখেন না বাড়ি কোথায় আপনার ছেলে মেয়ে কয়জন আমার কিছুই নাই মা বাপা জামাই আছে না মরে গেছে কোন সাইডে বাড়ি নাল কাপড় পরবেন বাবা কোন কি কোনটা দিমু এই যে লাল কোনটা দিমু নিষেধ আচ্ছা ঠিক আছে নেন লাল কাপড় ঠিক আছে ঠিক আছে জান গা বিশটা ইয়ে পড়বো ব্লু না এটা হলো বেগুনি কালা না দুজনে পড়ে তোমার আমুরে পড়তে দিও না আবার তাহলে কান্দে তুই তোর মায়েরও কিন্তু দিলাম না তোরে দিলাম কিরণ তাহলে পয়রা বসে যাবি ঠিক আছে হ্যাপি তুমি পড়াবা না হ্যাঁ নাকি তোমার আম্মুরে দিয়ে দিবা আবার দিও না কিন্তু তোমার আম্মু কিন্তু চাইবু তোমার আম্মু কিন্তু পিছনে যে খাড়িয়ে রয়েছে বুঝে হ্যাঁ দিও না হ্যাঁ যাও যাও নিয়ে যাও বৃষ্টি হবো যাও দৌড় দাও মার ডাকো হ্যাঁ সকালে তোমার যেটা দিলাম ওটা তোমার মায়ের দিয়ে দিও ওটা তো তোমার পছন্দ হয় নাই এটা তুমি রাখো আর ওই যে সকালে যেটা দিছো ওটা তোমার আম্মুরে দিয়ে দিও হ্যাঁ হ্যাঁ তোরটা কোন এই যে এটা তোমার আর সকালের ডাল হলো তোমার আম্মুর বুঝছো
তুমি ডাক দাও অঙ্কুল ফুলের ডাক দিয়ে দাও তোমার কেরা তোমার কেরা নিব আমার দাদি না আচ্ছা এই যে লুঙ্গি আপনার জন্য আর আপনার বোর জন্য কাপড় কি করেন চাচা হ্যাঁ আপনি মাল লিখাটা কেমন নিয়ে যান নিয়ে যান একটা তুই বলে পানিটা নিয়ে উঠতে আসে ঠিক মতো নেন আচ্ছা ঠিক আছে জানগা ঠিক আছে চাচা আসসালামু আলাইকুম হ্যাঁ যাও দেখো তো পড়ো নইলে পাল্টে আনো ওই যে ওই ঘরে যায় পড়ে আসো তিন জনে যাও দেখি তাহলে কাটটা সবচেয়ে সুন্দর হয়েছে হুম সবার সবার দেখে সুন্দর হয়েছে তাহলে তোমার নাম কি আগে আসো রোজিনা কোন ক্লাসে পড়ো ক্লাস টু তে আর তোমার নামে দেখে আসো আরে তোমার তো একবার হলুদ পরির মতো লাগতেছে কি নাম তোমার সুমাইয়া কোন ক্লাসে পড়ো টুতে তুমি ওটু তুমি ওটু আর তুমি তোমার জামাটা তো দেখি সুন্দর হয়েছে এই যে এখানে একবার সরাই না বাহ সুন্দর সুন্দর দেখি পিছনে গুলো আরে সুন্দর ঝুল হয়েছে তাহলে সবাই একটা ঈদ মোবারক বলে দাও জোরে বলে দাও ঈদ মোবারক আচ্ছা ঠিক আছে যাও গা ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবার ঈদ সুন্দর কাটুক সেই কামনায় আর স্পেশাল থ্যাঙ্কস টু মামুন ভাই ফ্রম ইউএসএ মামুন ভাইয়ের একটা অর্গানাইজেশন আছে হেল্প দ্য পুর ফাউন্ডেশন তো মামুন ভাইয়ের সাথে এর আগেও আমার কাজ করার সৌভাগ্য হয়েছে তো থ্যাংক ইউ মামুন ভাই এগেন তো প্রবাসী ভাইরা যারা আজকে ঈদ করতেছেন সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক ইনশাল্লাহ আমরা আগামীকালকে ঈদ করবো আমাদের জন্য দোয়া করবেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম